হ্যালো বন্ধুরা, ইন্টারনেট চালাতে গেলে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তো ঠিক সেরকমই আজকে একটা কল ছিল, যেটার একটা প্রবলেম ছিল। তো এই প্রবলেমটার জন্যে আমি গেলাম তার কন্ট্রোল রুমে। তো কন্ট্রোল রুমে যখন গিয়ে দেখি, তখন এই যে দেখতে পাচ্ছ যে ওনার 8 পোর্টের একটা ইপন ওএলটি আছে, যার মধ্যে দুটো কোম্পানি আছে মিক্সিং, একটা আমাদের কোম্পানি আর একটা হচ্ছে আদার্স কোম্পানি। তো দুটো মিক্সিংয়েই ওনার লাইন চলছে, আর আটখানা যে পণ আছে, আটখানা পণ দিয়েই আমাদের এবং আদার্স কোম্পানি ওই দুটো লাইন একসঙ্গেই কাস্টমারের বাড়িতে যায়, এবং কাস্টমাররা নিজেদের নিজেদের আইপি চেঞ্জ করে, মানে যদি সে আমাদের কোম্পানির যদি আইপি নেয় তাহলে আমাদের কোম্পানির আইপি আমাদের কোম্পানি ইউজ করবে, আদার্স কোম্পানির মানে যে কোম্পানিটা ইউজ করা হচ্ছে সেই কোম্পানির যদি আইপি নেয় তাহলে সেই কোম্পানি ইউজ করবে। তো সেরকমভাবেই মিক্সিংটা করা আছে। তো সেই অনুপাতে চলার কথা, চলেছেও প্রায় দীর্ঘদিন, প্রায় 2-2.5 বছরের মতো চলেছে টানা। সাডেনলি ওনার প্রবলেম হলো গিয়ে আমাদের যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটা বন্ধ হয়ে, তো আমাদের কোম্পানিটা যখন বন্ধ হয়ে যায় গিয়ে দেখি যে সত্যি তো তাই, আমাদের কোম্পানিটা টোটালি স্টপ, বাট আদার্স যে কোম্পানিটা আছে সেই কোম্পানি পারফেক্ট, কোনো রকম কোনো পিং লস নেই, কোনো রকম কোনো কিছু স্পিড ইস্যু নেই। অপারেটরকে যখন জিজ্ঞাসা করলাম, সে বলো সকাল থেকে এরকম ভাবে অনেকবার যাচ্ছিল আসছিল কমপ্লেন আসছিল, হওয়ার পরে সাডেনলি প্রায় 3টা কি 3:30টার দিক থেকে সাডেনলি বন্ধ হয়ে গেছে, আর সেই যে বন্ধ হলো আর চালু হচ্ছে না। তো জিনিসটা খুবই ভাবনার বিষয়। এখন আমি তো অপারেটরকে বলতেও পারছি না যে আপনার ওএলটির প্রবলেম বা ফার্মওয়্যারের প্রবলেম আছে, কারণ অলরেডি চলছে একটা কোম্পানি। তো আমার করণীয় কি আছে? তো প্রথমেই আমার করণীয় হলো গিয়ে ওর সিস্টেম লগকে দেখা, মানে যেটা সার্ভিস লগ থাকে বা সিস্টেম লগ থাকে, যেটার ইনফরমেশান ওর কি শরীরে কি প্রবলেম, কি ব্যাপার, তার মাথা যন্ত্রণা আছে নাকি পেটে ব্যথা আছে, পুরো টোটাল ব্যাপারটা কিন্তু এই সিস্টেম লগে আমরা দেখতে পাই। কিন্তু প্রবলেমটা হয়ে গিয়ে দাঁড়িয়েছিল যে এই ওএলটিটা ছিল পুরোনো ভার্সান। তো যেহেতু পুরোনো ভার্সান, সেই পুরোনো ভার্সান ওএলটিগুলোতে এই প্রবলেমটা ঠিক দেখায় না, এই প্রবলেমগুলো এতটা ডিটেলস দেখায় না। এই প্রবলেমগুলোকে কী কী জিনিস দেখায়, যে একটা এক্সপন যখন ইনপুট করা হচ্ছে, কানেক্ট করা হচ্ছে লাইনে, সেটা দেখাবে, এক্সপনটা যখন খোলা হচ্ছে সেটা দেখাবে, পাওয়ার অফ, পাওয়ার অন, এইসব জিনিসগুলো দেখাবে, কিন্তু ওই যে বললাম না তার কোথায় ব্যথা সেই জিনিসগুলো আর দেখায় না। এখনকার যে ওএলটিগুলো আছে ওএলটিগুলো পুরো মানে টোটালটাই পুঙ্খানুপুঙ্খানু রূপে দেখা। তো এখনকার ওএলটিগুলো এতটা সমস্যা হয়। তো আমি প্রথম ভেবেছিলাম এটা লুপ ইস্যু, সেই অনুপাতে এটাকে আরও মানে 100% শিওর হওয়ার জন্য, কারণ সার্ভিস লগে তো আমি লুপ বা কিছু পাইনি, কারণ অ্যাকচুয়ালি তো দেখাই না। তো সেই অনুপাতে আমি কি করলাম, ওয়েলটা একবার রিস্টার্ট মারলাম। তো ওয়েলটি যখনই রিস্টার্ট মারলাম, মারার পরে যখন ওয়েলটি অন হলো, 4-5 সেকেন্ডের জন্য লাইনটা আপ হলো, সাডেনলি লাইনটা আবার বন্ধ হয়ে গেলো, ওই যে বন্ধ হয়ে গেলো আর আপ হয়নি। তো তার মানে পরিষ্কার বোঝা গেল যে লাইনটা লুপের ইস্যু চলছে। তো প্রায় অনেকক্ষণ চেক করার পরে প্রবলেমের যে সলিউশনে আসলাম এবং প্রবলেমটাকে ধরা পড়লো। তো প্রবলেমটা কি একবার দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ যে আমার ল্যাপটপে পিং চলছে, তো এই পিং যখন চলছে তো এখন সব ঠিকঠাক আছে। দেখো, একটা লাইন আমার ব্যাকআপ দিয়ে চলছিল, আর একটা লাইন আর একটা মেইন লাইন দিয়ে চলছিল, মানে দুটো হাব থেকে একটাতে ব্যাকআপ আসছিল আর একটাতে মেইন আসছিল। এবার ব্যাকআপ থেকে আমি শুধু আমার ল্যাপটপটা চালিয়েছিলাম, আর মেইন থেকে যখন আমি আমার ওএলটিতে আমি কানেক্ট করছি, কানেক্ট করার সঙ্গে সঙ্গে এই যে তুমি দেখতে পাচ্ছ যে ল্যাপটপের ইয়েটা পিংটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে টাইম আউট দেখা দিচ্ছে। তো তার মানে পুরো 100% শিওর যে এটা কোথাও না কোথা থেকে লুপ আসছে। এবার খুঁজতে হবে এবার লুপটা কোথা থেকে আসছে, এটা সব থেকে বড় চ্যালেঞ্জ। তো যথারীতি আমি কি করলাম, ওই ওএলটির মধ্যে যা যা ইনপুট আছে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে একটা পণ খুলতে শুরু করলাম। তো একটা পণ খুলতে শুরু করার পরে দেখা গেল যে 3 নম্বর যে পণ আছে, যেটা আমি তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, এই তিন নম্বর পণটাতে মেইন সমস্যা। তো 3 নম্বর পণটাকে যখন খুলছি লাইন একদম ওকে, আবার যখন লাগাচ্ছি লাইন ডিস্টার্ব হওয়া শুরু হচ্ছে, মানে পুরো টোটালি বন্ধ হওয়া শুরু হচ্ছে। আবার থার্ড প্রবলেম হলো গিয়ে এই কাস্টমারটাকে আইডেন্টিফাই করবো কি করে, কোথায় আছে সে, কারণ আমার তো পুরোনো ভার্সন ওএলটি আছে, নতুন ভার্সন হলে কী হতো এটা ঠিকঠাকভাবেই দেখাতো, আমার কোনো এতটা পরিমাণে মানে সমস্যা কিছু ছিল না, কিন্তু এটা তো পুরোনো ভার্সন, সে তো কোথায় ব্যথা সেটা তো দেখাবে না, সেটা আমাকে নিজে আইডেন্টিফাই করতে হবে। তো এবার কি হলো, প্রত্যেকটা এবার অপারেটরকে জিজ্ঞাসা করলাম যে এইটাতে কতগুলো কাস্টমার এখন অ্যাক্টিভ আছে,
তো সে বললো প্রায় 30-40টা। আমি তাহলে একটা কাজ করুন, আপনার যেটা সন্দেহজনক মনে হচ্ছে বা এই কিছুদিন আগে লাইন দিয়েছেন বা সন্দেহজনক মনে হচ্ছে যে খুব বাজে ভাবে সে ইউজ করে লাইনটা, খুব নোংরা ভাবে রাখে ওয়েক্স ফোন বা এইগুলোকে, মারাত্মক ডাস্ট পড়ে আছে, ওগুলোকে ফোন করুন, ফোন করে আপনি বলুন যে বন্ধ করে রাখ, তাহলেই বোঝা যাবে। তো উনি কি করলেন, একটা একটা করে যাদের যাদের সন্দেহজনক জায়গা খুব নোংরা ভাবে রাখে ওয়েক্স রাউটার গুলোকে, তারপর হলো গিয়ে যাদের কোনো যত্ন নেই তাদেরকে, এরকম করতে 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 একজনকে যখন ফোন করলো, সে সত্যি কথা বলতে গিয়ে সে রাখে, সে দিনের পর দিন লাইনটা চলবে, বন্ধ করার কোনো কোনো বালাই নেই। আর আর হলো গিয়ে আর খুবই ডাস্ট পুরো একদম এরকম মোটা ডাস্ট হয়ে থাকবে, কোনো পরিষ্কার করার কোনো ব্যাপার নেই। ঠিক ওনারই সমস্যাটা হয়েছিল। তো ওইখান থেকে লুপটা আসছিল, ওনার যে রাউটার ছিল রাউটারটা খারাপ হয়ে গেছে। তো রাউটারটা খারাপ হয়ে গেছিল, আবার চলছিল এরকম এরকম ভাবে ইয়ে করছিল। তো সেখান থেকে রাউটার থেকে লুপটা আসছিল, আর সেই লুপটা কি করছে, পুরো আমাদের পন্দে ঢুকছে, ওএলটির পন্দে ঢুকে পুরো টোটাল আমাদের যে আইএসপি মেইন, যে হেড আইএসপি যে মেইন নক আছে সেইখানে গিয়ে ভিলেনে হিট করছে, আর ভিলেনটাকে পুরো টোটাল বন্ধ করে দিচ্ছে। তো ভিলেনটাকে যখন বন্ধ করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে, তখন কি করছে, তখন এই লাইনটা টোটাল বন্ধ হচ্ছে, কিন্তু আদার্স যে কোম্পানিটা আছে সেই কোম্পানিটা ঠিকঠাক চলছে, ওএলটির কোনো সমস্যা হয়নি, শুধু আমাদের কোম্পানিটাই বন্ধ হচ্ছে। অ্যাকচুয়ালি ওএলটির মজাই ওইটা, যে যার যেটা প্রবলেম তার 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 প্রবলেম নিয়েই থাকে, আদার্সকে কাউকে দেয় না। হ্যাঁ, যদি সেরকমভাবে কনফিগার করতে হয় যাতে নিজের প্রবলেম নিজের কাছেই রাখো, অন্য কাউকে না দাও, তো এইটাই ওএলটির বিশেষত্ব। তো ওএলটির আসার আগে যেমন ক্যাট 5-এর লাইন ছিল, তো মারাত্মক প্রবলেম ছিল। তো এটা তো মানে তোমরা হয়তো যারা এক্সপিরিয়েন্স আছো, এক্সপেরিমেন্ট যারা করেছো ইনে বা এক্সপিরিয়েন্স আছে তারা তো জানো, এখন ওএলটির লাইন খুব ভালো লাইন, যেমন স্পিড সেরকম তোমাদের এত প্রবলেম করে। এইটাই ছিল আজকে আমার প্রবলেম এবং তার সলিউশন। এরকম আরো কিছু ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবে। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তাহলে বাই।